একই মা, তোমার চোখ দুটি এরম করুন দেখাচ্ছে কেন মা? একই একই মা, তুমি কাঁদছ? Oh, my God.
মাটিতে বন্দি করে কারাগারে নিয়ে গেছে মা। ওই ওই শোনো মা, ওই শোনো, পিতার কোনো এখানে দাঁড়িয়ে তাকে চলবে না মা, চলো মা, যেমনই করে হোক এই কারাগার থেকে যে পিতাকে উদ্ধার করতে হবে, চলো মা চলো, যেমনই করে হোক। মা মা গো, আমি হয়তো আর বাজবো না মা। মা গো রানী মা, আপনি শান্ত হন, এই শৈলেন এখনো মরে যায়নি, আমি এই মোহনের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মরতে হয় মরব, তবে আমি দেব না আমার উত্তম কুমারের কোন ক্ষতি হচ্ছে। আমার সামনে দাঁড়াতে পারে মহন, যে অন্যায় অত্যাচার তুমি ছাড়িয়েছ তা এখন থেকে বন্ধ না করলে আমাকে আমাকে হত্যা করতে পারে এমন শক্তি এই নর্মবাবু রাজ আসারে জন্ম হয় নাই আছে, তোমাকে বন্দি করে মতন ভিড় এই দুনিয়া থেকে আছে, আমি তোমাকে হত্যা করব নিও কাহারা। তোকে আমি বরাবরে পাঠিয়েছি অন্য জনা প্রভুর সঙ্গে Oh, my God.
পাইছে। আপনি এত নীচ, আপনি এত জঘন্য, মহারাজ আপনাকে বিশ্বাস করে মন্ত্রে দিয়েছিল, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের ধ্বংস আপনার একবার হবেই হবে। আপনি সেই দিনটার আশায় বসে থাকুন মহারানী। আমিও আমার কাজ চালিয়ে যাই, দেখি ভগবান কি করে, কার আশা পূর্ণ করে মহারানী। ওকে নয় ও জি, আমি আমার রাজ মোহন, Oh!
করে ভাই মোহন, আমি আমি না আমি তোকে পা ধরে বলছি রে মোহন, তুই আমাকে বন্দি করে ওদের সবাইকে ছেড়ে দে রে ভাই। না ছবি তা হয় না, আমি চাইতে পারি ছবি, তুমি যদি আমাকে সচ্চায় বস মানো তাহলে আমি ওদেরকে ছেড়ে দেব, তোমাকে আমি বন্দি করব না, তোমাকে বানাবো আমার হৃদয়ের এখনো তুই ঘৃণা লালসা ত্যাগ করতে পারিস না, আমার মনে তুমি যে আগুন জ্বালিয়েছ তার নিবারণ করতে তোমার শুধু তোমার না মোহন, তোর সেই আশা কোনোদিন পূর্ণ হবে না রে মোহন, কোনোদিন পুত্র হবে না, সবাই তোকে রাজা বলে মানল, এই ছবি তোকে কোনোদিন রাজা বলে মানবে না, আর কোনোদিন তোর বলে বল মানল পড়িয়ে দেবে না। দেখা যাক আমার আশা পূরণ করতে পারি কিনা। মহারাজ বন্দি করো আমার সেই পিওসি। আমি তাই করেছি মহারাজ। তুমিও মনে রাখো ছবি, তার আগে তোমার এই রূপের অহংকারটা ভেঙে চুরমার করে দেব। অন্যায় অত্যাচারে রাজ্যটাকে বড়ে ছুঁড়েছ, রাজাদের মুখে নেই হাসি, পেটে নেই ভাত, ওদের হাতে ওদের হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। যাচ্ছি মোহন, তবে যাবার সময় তোকে একটি কথা বলে যাচ্ছি, যদি কোনোদিন এই সিঙ্গল মুক্ত হতে পারি তাহলে তোকে আমি বুঝে যাব যে অন্য দাদা বাবুর সঙ্গে বেইমানি করে শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠোর, তোর গায়ের চামড়া ধরে দৌড় করবে রাজ কথাটা তুই মনে রাখিস মহান, মনে রাখিস। Oh,
Thank you.
সুন্দরী ছবি, তোমার রূপের অহংকারের হবে পতন, এবং এই মোহনের কাছে আমার পতির কাটা সব কটা খেয়ে আমি শৃঙ্খল করেছি। আধর্মপুরের সিংহাসন আমার একমাত্র কন্যা এখন বিবাহ যোগ্য হয়েছে। এবার মা কুসুম তারাখে দেখে শুনে সুপাত্রের দান করতে পারলেই আমি নিশ্চিন্ত হতাম। মহারাজ, জন্ম মিথ্যা বিবাহ এগাবো যে ভগবানের ইচ্ছা ছাড়া কখনো হয় না মহারাজ। তবু যে আমি নিশ্চিন্ত হতে পারছি না মন্ত্রী মহাশয়, কারণ আমি যে তার পিতা, আর পিতা মাতার দায়িত্ব সন্তানরা যখন উপযুক্ত হয় তখন সুপাত্রে পাত্রীকে দান করা। দেখুন দেখুন মন্ত্রী মহাশয়, এই সেনাপতি বিক্রম সিনহাকে রাজদরবারে ডাকুন। হ্যাঁ মহারাজ, আমি তাই করছি মহারাজ। এখানে গেছে সেনাপতিকে পাঠিয়ে দে, আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শুনো সেনাপতি বিক্রম সিংহ, তুমি এই সমস্ত রাজ্যময় ঘোষণা করে দাও যে আমার একমাত্র কন্যা মা কুসুম তারার জন্যে যে কেহ সুপাত্রে উপযুক্ত পাত্র দিতে পারবে তাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। আমি বলছিলাম কি, অলবরার ভয়ের জন্য সেনাপতি মহারাজের আদেশ আমাদের ছিল ধৈর্য, রাজ্য আমায় ঘোষণা করে দাও। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, রাজাকে প্রতিপালন করছি। এবার চলুন মন্ত্রী মহাশয়, আমরাও বিশ্রামালয়ে যাই। চলুন মহারাজ।